لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك الملك لا شريك لك. لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি এই সময়ের সেরা আয়োজন, হজের প্রশিক্ষণমূলক বিশেষ অনুষ্ঠান হজ এক্সক্লুসিভ তানজিমুল উম্মাহ গ্রুপ নিবেদিত কাবার পথে অনুষ্ঠান। আর উপস্থাপনা রয়েছে আমি মোহাম্মদ মুক্তার আহমদ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি বিনির্মাণে যারা সহযোগিতা করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠান বিনির্মাণে সহযোগিতা করেছে তানজিমুল উম্মাহ গ্রুপ, আদ্দিন ডেভেলপমেন্ট লিমিটেড, আল মিস্ক অ্যান্ড রিমিক্স, রাশিক টেক্সটাইলস মিলস লিমিটেড এবং ইনফিনিটি মেগামল। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে জয়েন করতে হলে টেলিভিশনের স্ক্রলে যে নাম্বারগুলো দেখছেন সে নাম্বারগুলোতে ডায়াল করে হজ সংক্রান্ত আপনাদের অভিজ্ঞতা অথবা হাজিদের উদ্দেশ্যে আপনাদের পরামর্শ শেয়ার করতে অথবা এক্সক্লুসিভলি হজ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে টেলিভিশনের স্ক্রলে প্রদর্শিত নাম্বারগুলোতে ডায়াল করুন। আর আজকে আপনাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামকে। আমার ডান পাশে রয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ঢাকা ক্যাম্পাসের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুতারাম, কেমন আছেন? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। এবং দর্শক, আমার বাম পাশে রয়েছেন বাংলাদেশের আরেক বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি এবং ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ঢাকা ক্যাম্পাসের অ্যারাবিক লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের সম্মানিত হেড ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ হাফেজ, বারাকাল্লাহু ফিক আয়দান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, মানে এহরামের মাহজুরাত, কোন কোন কাজগুলো এহরামে করা যাবে কি যাবে না, এই কথা নিয়ে কথা বলতে হবে। একজন দর্শক অলরেডি কলে আছেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন, অনেক ধন্যবাদ আপনাকে মেহেদী ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। মোহতারাম ডক্টর সাইফুল্লাহ, আপনি মানে এহরামের নামাজ সম্পর্কে তিনি বলেছেন, এহরামের সুন্নাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যেভাবে বর্ণিত হয়েছে, তিনি জোহরের নামাজ আদায় করেছেন, তারপরে নামাজের পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এহরাম করেছেন। সুতরাং এহরামের সুন্নাত হচ্ছে সালাতের পরে, অর্থাৎ যে কোনো নামাজের পরে এহরাম করা, এটা হচ্ছে সুন্নাত। এহরামের জন্য বিশেষভাবে দুই রাকাত এহরামের সলাত, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এহরামের জন্যই পড়তে হবে এক্সক্লুসিভলি, এহরাম পালন করার জন্য মূলত এই ধরনের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এখন যদি কোনো ভাই তিনি এহরাম করার জন্য সুযোগ পান দুই রাকাত নফল নামাজ পড়ার পড়তে, শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন তিনি দুই রাকাত নফল নামাজ পড়ে তিনি পারলে, তিনি সেখানে সুযোগ থাকলে এহরাম করবেন। যেহেতু ফ্লাইটের মধ্যে বিমানের মধ্যে এটা খুব কঠিন ব্যাপার, এখন যদি সমস্ত হাজী সাহেবগণ সেখানে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যান তাহলে তো সেখানে অনেক জটিলতা তৈরি হবে। মূলত এই জন্য আমরা এখানে এভাবে উৎসাহিত করবো না, বরং আমরা বলবো মিকাত যখন অতিক্রম করবে তখন তারা শুধুমাত্র নিয়ত করবে এহরামের, এহরামের যে লাব্বাইক উমরাতান অথবা লাব্বাইক আহাজ্জান, এই বক্তব্যের মাধ্যমে শুধু এহরামের নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে। সেখানে তার জন্য মানে বাধ্যতামূলক বিষয় নয় যে তিনি দুই রাকাত নফল নামাজ পড়তে হবে বা নফল নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন, কারণ যেহেতু সেখানে স্কোপ বা সুযোগ নেই। আমরা যদি এটা করে যারা বাড়ি থেকেই তারা এহরামের কাপড় পরে নিল, এখানে কি তারা যেহেতু এখনো তারা নিয়ত করেনি, নিয়ত তো আমরা বলেছি যে তারা মিকাত অতিক্রম করার সময় করবে, তো এখন কি তারা দুই রাকাত নামাজ পড়া করতে পারবে না? বাড়ি থেকে তারা এমনি নফল নামাজ পড়লে সেটা ভিন্ন কথা, অথবা মসজিদে গিয়ে না, এর জন্য ইহরামের জন্য কোনো নামাজ, যেহেতু ইহরাম তিনি করবেন আরো অনেক পরে, 5 ঘন্টা 6 ঘন্টা কলার আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন, পাবনা থেকে বলছি। জি ইলিয়াস ভাই, আপনার প্রশ্ন। আমার একটা প্রশ্ন, একটু গুরুত্ব সহকারে শুনবেন। জি জি, প্রশ্নটা হচ্ছে
যে আমরা যখন মিকাত অতিক্রম করব জি জি তখন যে আমাদের ওমরা নিয়ত করতে হবে জি যে আল্লাহুম্মা ইনফুরিদুল ওমরাতা হায়াতের হালিফ ওয়া তাকাব্বাল হামিম আচ্ছা এটা করার পরে তো আমরা যখন পৌঁছাবো তখন তো আমরা ওমরা হজ পালন করব প্রথমে ওমরা করার পরে তো আমাদের ইহরাম খুলতে হবে তারপরে আপে জেল হজ অথবা সাথে জেল হজ আমাদের বড় হজ নিয়ত করতে হবে অনেক ধন্যবাদ আপনাকে জি মোহতারাম ডক্টর আব্দুস সামাদ তিনি বলেছেন তিনি তো আসলে যেহেতু আমরা তামাত্তু হজ করি তো তিনি আগে তো ওমরার নিয়ত করবেন কারণ গিয়ে তিনি ওমরা করবেন তো বড় হজের নিয়ত তিনি আসলে কখন করবেন বা আলাদা করতে হবে কিনা بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أما بعد আসলে তামাত্তু হজ যেটা সাধারণত আমরা যারা বাংলাদেশ থেকে যাই বা দূর দূরান্ত থেকে যারা যায় তারা তামাত্তু হজ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তামাত্তু হজ করার ব্যাপারে যাদের সাথে হাদি থাকে না জি জি তাদেরকে সেদিকেই তিনি উৎসাহিত করেছেন এটাই হাদিস থেকে প্রমাণিত এবং রাসূল সাল্লাম নিজে আগ্রহ প্রকাশ করেছেন জি জি তো সুতরাং সেটাই মানে আমরা উত্তম মনে করি তো সুতরাং সেক্ষেত্রে দুরকম হতে পারে একটি হচ্ছে যখন এহরাম করবে তখন তিনি মিকাত থেকে লাব্বাইকা ওমরাতান বলে প্রথমে ওমরার নিয়ত করবেন জি তারপর ওমরার কাজ শেষ করার পরে তারপর আট তারিখে আবার তিনি হাজি সাহেব যেখানেই থাকবেন জি জি স্বাভাবিক মক্কাতেই থাকবেন থাকবেন এখান থেকে হ্যাঁ সেখান থেকে হ্যাঁ তিনি সেখান থেকেই তার বাড়ি থেকেই তার ঘরে থেকেই তিনি এহরাম করবেন হজের জন্য জি অথবা এভাবেও এহরামের সময় নিয়ত করা যায় যে লাব্বাইকা ওমরাতান মুতামাত্তিআন ইলাল হজ জি এভাবেও এসেছে সুতরাং তারপরেও কিন্তু এহরাম এটা যদি না পারে তাহলে বাংলায় কিভাবে বলতে পারি আমরা মানে আমি ওমরা করব এরপর তো আমার হজের নিয়ত আছে তামাত্তুর সাথে তামাত্তুর সাথে করব সেই জন্য তিনি তারপরেও কিন্তু তিনি হজ তার ওমরা শেষ করে তিনি কিন্তু এহরাম মুক্ত হয়ে যাবেন মুক্ত হয়ে আবার কিন্তু আট তারিখে তাকে আবার এহরাম করতে হবে এহরামের নিয়ত করতে নিয়ত নিয়ত এই যে প্রথম দিন ওরকম করলাম বলে যে আমার দ্বিতীয়বার করতে হবে না তা না কারণ ওটা তো আরেকটা নতুন এহরাম তার নতুন এহরাম নতুন 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 করতে হবে এটা জি জি অনেক ধন্যবাদ আমাদের একজন দর্শক লাইনে আছেন হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে বলছেন জি আমি ভোলা বোরহানউদ্দিন থেকে মঞ্জুর মোর্শেদ বলছি জি মঞ্জুর ভাই আমরা বলতে চাচ্ছিলাম যে অনেকের অল্প বয়স 30-35 অনেকের টাকা পয়সা আছে কি নাই তাদের ইচ্ছা আছে যে হজে যাবে কিন্তু হজ করে আসার পর অনেকে বলে যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম ওনার মাধ্যমে কিন্তু সামাজিক একটা অস্থিরতা বা একটা যে মানে একটা মিসকনসেপশন আছে এটা বের হয়ে আসছে মিসকনসেপশনটা প্রথম কথা হচ্ছে উনি যে মিসকনসেপশনের কথা ইঙ্গিত করেছেন সেটা আমাদের সমাজে আছে জি জি কম বয়স্ক যারা আছে তাদেরকে হজ করতে নিরুৎসাহিত করা হয় হজ ধরে রাখতে পারবে না হজ ধরে রাখতে পারবে না আসলে এটা গলত বিষয় কারণ যিনি হজ করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদত করবেন তিনি বাকি ইবাদতগুলো অবশ্যই করবেন অবশ্যই এটা তো অন্য ইবাদতের মতো একটা ইবাদত মতো একটা ইবাদত যেমন নামাজ যিনি পড়তেছেন তিনি রোজা রাখবেন তিনি তারপরে যাকাত দিবেন তিনি হজ করবেন এটাই স্বাভাবিক কথা আরেকটি বিষয় হচ্ছে যেটা সেটা হলো কোন রসম রেওয়াজের মাধ্যমে হজ বিনষ্ট হওয়ার কোনো সুযোগ নেই হজ ভঙ্গ করে কারে কোনো বিষয় নেই যে রসম রেওয়াজের মাধ্যমে হজ ভঙ্গ হয়ে যাবে হজের আহকামগুলো ওনার কাজ করবে বা ঠিকমতো না অন্য অন্য হুকুম আহকাম পালন করবে না তাহলে হজ নষ্ট হয়ে যাবে এটাই হলো ধারণা মানে হজের আহকামগুলো হজের ওয়াজিবগুলো হজের শর্তগুলো যদি যথাযথভাবে পালন করে থাকে তাহলে হজ তার আদায় হয়ে যাবে কিন্তু এরপরে যদি কোনো ব্যক্তি অপরাধ করে অন্যায় করে গুনাহ করে তাহলে তো তিনি গুনাহগার হবে না কোনো সন্দেহ নেই তবে হজের হজকে নিজের গোটা জীবনে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে হজ করার পরে অবশ্যই তাকে গুনাহ বর্জন করতে হবে ইবাদতগুলো যথাযথভাবে পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো আদায় করতে হবে মানুষের হক নষ্ট করা যাবে না ইত্যাদি কাজগুলো অবশ্যই করবে আর এটা করাই তো মূলত আসলে হজের মূল উদ্দেশ্য হজের উদ্দেশ্য আপনার কাছে যেটা জানতে চাচ্ছি এটা হলো হজ থেকে আসার পর এটা যেহেতু জীবনে একটা মাত্র ইবাদত এর একটা এক্সট্রাঅর্ডিনারি গুরুত্ব আছে তাহলে আমাদের জীবনে তো একটা বড় পরিবর্তন হওয়াই স্বাভাবিক এটাই তো এক্সপেকটেশন এটাই স্বাভাবিক আজ যেন আমার কাছে মনে হয় যে প্রশ্নকারী প্রশ্ন থেকে বলছি আমরা একজন কলারের একটু কল নিয়ে নিচ্ছি তারপরে এই বিষয়টা শুনবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি মিরপুর থেকে আব্দুস সামাদ জান বলছি জি আপনি একটু জোরে বলতে হবে মিরপুর থেকে আব্দুস সামাদ ভাই প্লিজ আমি মিরপুর থেকে আব্দুস সামাদ জান বলছিলাম প্লিজ আপনার প্রশ্ন প্রশ্ন হচ্ছে আমার ইসলামী ব্যাংকে এমএসএস আছে
জি ইসলামী ব্যাংকে হ্যাঁ ইসলামী ব্যাংকে এমএসএস এমএসএস আছে টিচ মানে জি জি বলছেন তো কি আমি টাকা নিয়ে কি হসপিটালে যাইতে পারব এটা জানার অনেক ধন্যবাদ আপনাকে মহতারাম আপনি তাহলে এই প্রশ্নের একটু উত্তর শুনেন আপনার কাছ থেকে ইসলামী ব্যাংকে তার এমএসএস আছে আপনি নিশ্চয়ই জানেন তো এই এমএসএস এর থেকে এর এগেইনস্টে লোন নিয়ে বা টাকা নিয়ে তিনি হজ করতে পারবেন কিনা বিষয়টা হচ্ছে হজের জন্য যেটা শর্ত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হজে যাওয়ার জন্য তার যে সামর্থ্য সেই সামর্থ্যবান ব্যক্তির জন্য তার শারীরিক এবং আর্থিক যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য তার ইয়ে এখন তার এমএসএস ইয়ার থেকে হজে এটাকে এক ধরনের যদি লোন বা ইনভেস্ট যেটা বলে ইসলামী গেলারা বলে তো লোন বলে না ইনভেস্ট বলে তো সেখান থেকে তিনি টাকা নিয়ে হজ করে যাওয়ার আমার দৃষ্টিতে এটার তো প্রয়োজন নেই তার যদি অন্যান্য আর্থিক সঙ্গতি তার না থাকে তাহলে আরেকখান থেকে তিনি নিয়ে যাবেন তারপরেও যদি তিনি এটাকে পরিশোধ করার মতো তার যদি সামর্থ্য থাকে আজকে আমি শেখ নিবাজ রহমতুল্লাহর একটা দিতে পড়লাম উনি বলেন যে কেউ যদি তার ঋণ করে হজ করতে যায় এবং সেখানে যদি তিনি সেই ঋণ পরিশোধ করার মতো তার অবস্থা থাকে তাহলে লা হারাজ বলছে মানে এখানে কোনো অসুবিধা নেই আচ্ছা মতলব যদি এরকম হয় যে তার ডিপিএস মানে এটা এমন একটা ইনভেস্টমেন্ট তার নিজেরই টাকা আছে সেই টাকাটা তুলে যদি তিনি যেতে চায় তাহলে সেটা তার নিজেরই টাকা এটা নিজেরই টাকা এই ব্যাপারে মানে নিজের টাকার ব্যাপারে কোনো প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে তিনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে হয়তো তিনি এখান থেকে লোন জাতীয় কিছু নিতে চাচ্ছেন মানে এই একটা ওনার অ্যাকাউন্ট আছে এর এগেইনস্টে তিনি লোন নেবেন এর এগেইনস্টে তিনি লোন নিতে চাচ্ছেন যদি তার মানে এই সামর্থ্য থাকে লোন পরিশোধ করার মতো সামর্থ্য থাকে এবং সেটা যদি তার পক্ষে সম্ভব হয় তিনি মনে করেন তাহলে তিনি এই লোন আল্লাহ কবুল করুন আপনাদের হজ সহজ করে দিন ইনশাআল্লাহ প্রশ্ন কিন্তু একটা হুজুরি বলছে নাকি আমার আম্মার উপরে হজটা ফরজ হয় না নফল হয়েছে আচ্ছা আমার প্রশ্ন হলো আমার আম্মার সম্পত্তি আছে কিন্তু আমি সম্পত্তি বিক্রি না করে আমার টাকা দিয়ে আমাকে হজ নিয়ে যাচ্ছি তাহলে কি ওনার টাকা নফল হবে না ফরজ হিসেবে আদায় হবে আচ্ছা এক নম্বর প্রশ্ন আচ্ছা আচ্ছা প্লিজ আর দুই নম্বর প্রশ্ন হলো আমার আম্মা যদি সবসময় যে হারাম শরীফে নামাজ পড়তে না পারে আমরা জানি যে হারাম শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষের ফজিলত পাওয়া যায় জি জি উনি যদি কন্টিনিউ করতে না পারে ওখানে কি বাসা বা যে হোটেলে আমরা থাকবো থাকবে উনি ওখানে পড়লে কি এক লক্ষের ফজিলতটা পাবে কিনা অনেক ধন্যবাদ খুবই চমৎকার প্রশ্ন করেছেন আপনাকে জাযাকুমুল্লাহ খায়র ডক্টর সাইফুল্লাহ জি প্রথম প্রশ্নের উত্তর আপনি একটু দিন কাইন্ডলি যে মা আপনি নিশ্চয় প্রশ্নটা আপনি তিনি তার মাকে নিয়ে হজে যাচ্ছেন এবং তিনি বলছেন যে কোন হুজুর সম্পত্তি আছে মায়ের সম্পত্তি আছে এবং কোন হুজুর বলেছে মায়ের হজটা নফল হয়ে যাবে না নফল হবে কেন ফরজ হজই হবে এমন আনতা ওয়া মালুকা লি আবিক এবং তার মাধ্যমে মায়ের যে ফরজ হজ আছে সে হজ আদায় হয়ে যাবে এবং এটা ফরজ হজ হবে এটা নফল হজ হওয়ার কোন অবকাশ নেই যিনি ফতোয়া দিয়েছেন তিনি হয়তো না বুঝেই বা খেয়াল করে সন্তান বাপ মায়ের সাথে সদ্ব্যবহার এটা একটা পদ্ধতি আপনি দ্বিতীয় প্রশ্নের একটু উত্তর জানতে চাচ্ছি যে মা তো হয়তো বা সবসময় হারাম শরীফে গিয়ে নামাজ পড়তে পারবেন না সেখানে এক নামাজের সাথে এক ওয়াক্তের সাথে এক লক্ষ ওয়াক্তেরও বেশি আপনার মর্যাদার কথা বলা হয়েছে তো এখানে তিনি যদি অন্য জায়গায় যেখানে হোটেলে আছেন হারামের বাউন্ডারির মধ্যেই তাহলে তিনি সেই এক লক্ষ রাকাতের সওয়াব পাবেন এখন এই বিষয়টা আসলে ওইখানে গিয়ে চেষ্টা করা দরকার সকলেই যে কাবা ঘর বা যেটা কিয়া বলা হয় সেখানে হারামের মাক্কি যেটা বলা হয় এটার মধ্যেও কেউ এটা আদায় করলে ওইটা সওয়াব পাওয়া যাবে এইভাবে কোনো আপনার এই ব্যাপারে কোনো মন্তব্য না এখানে ওলামায়ে কেরামের দ্বিমত আছে তবে বিশুদ্ধ অভিমত হচ্ছে যেটা সেটা হলো যদি মসজিদে হারামের হুদুদের মধ্যে যে সীমানা আছে এই সীমানার মধ্যে যদি কেউ যদি সালাত আদায় করে তাহলে সে এই ফজিলত পাবে এক রাকাতে এক লক্ষ রাকাতের ফজিলত পাবে তবে মসজিদে গিয়ে যে ফজিলতটুকু পাবে সেই ফজিলত থেকে তিনি বঞ্চিত হবেন এইটার তো একটা আবেগের বিষয় আছে আবেগ ছাড়াও এখানে মসজিদের অতিরিক্ত যে ফজিলত আছে সেই ফজিলতটুকু পাবে চেষ্টা করা উচিত যে জি অনেক ধন্যবাদ আপনাকে আর দর্শক আমাদের সাথে এখন টেলিকনফারেন্সে জয়েন করবেন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কামেল মাদ্রাসার প্রিন্সিপাল চন্দ্রগঞ্জ কারামাতি আলিয়া মাদ্রাসা নোয়াখালী এর অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ মনির আমরা তার সাথে টেলিকনফারেন্সে জয়েন করছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মোহতারাম আপনি ভালো আছেন জি আমি ভালো আছি
তো জাজাকুম আল্লাহ খায়ের, আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি ইসলামিক টেলিভিশন স্টুডিও থেকে। তো আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাচ্ছি, যদি আমাদের মোহতারাম আলোচকরা আলোচনা শুরু করবেন এই বিষয়ে, যে একজন হাজি তো তিনি এহরাম দিয়েই মূলত তার কাজ শুরু করবেন, তাই না? তো এই এহরাম অবস্থায় তিনি আসলে কি কি কাজ করবেন বা করতে পারবেন না, এই বিষয়ে যদি আপনি একেবারে সংক্ষেপে কিছু কথা বলেন, এবং আপনার অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছি যে এই ক্ষেত্রে আসলে লোকেরা কোন কোন জায়গায় ভায়োলেশন করে থাকে। এহরাম অবস্থায় হজ ও উমরার জন্য তো এহরাম বান্দা ফরজ। জি, এহরাম মানে নিষিদ্ধ করা। হাজিগঞ্জ যখন নির্দিষ্ট পোশাক পরিধান পূর্বক কৃত সংকল্প হয়ে তালবিয়া পাঠ করবেন, তখন তার জন্য কতিপয় হালাল বস্তু হারাম তথা নিষিদ্ধ হয়ে যায়, এই জন্য একে এহরাম বলা হয়। এহরাম অবস্থায় এহরাম বাঁধার পরে সুগন্ধি ব্যবহার করা, জামা পায়জামা গেঞ্জি প্যান্ট পরা, মাথা ও মুখমণ্ডল ঢেকে রাখা, শরীরের পশম কর্তন করা, নখ কাটা স্বীকার করা, অশালীন কথা বলা, ঝগড়া করা, এগুলা নিষিদ্ধ। জি জি। আর এহরামের জন্য ওযু করা, সম্ভব হলে গোসল করা, নখ কাটা, বগল ও নাভির নিচের পশম পরিষ্কার করে সেলাইবিহীন একটি লুঙ্গি পরবেন এবং সেলাইবিহীন একটি চাদর পরবেন, যাতে মাথা এবং পুরুষরা মাথা এবং মুখ যাতে ঢাকা না যায়। জি জি। হ্যালো। জি জি, আমরা শুনছি, আপনি বলুন প্লিজ। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, জাজাকুমুল্লাহ খায়ের। এহরাম কাকে বলে এটা আমাদের হাজি সাহেবদেরকে উপলব্ধি করতে হবে। অনেকে আসলে এহরামই করেন না, এই জন্য এহরামের দুইটি রুকন রয়েছে। এটা কিন্তু হাজি সাহেবরা, এই রুকনের যেকোনো একটা রুকন যদি কোনো কারণে ছুটে যায় তাহলে এহরামই হবে না। এক নম্বর হচ্ছে নিয়ত করা। নিয়ত করাটা এহরামের জন্য, হজের জন্য রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম থেকে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জা। এখানে স্পষ্ট করে শব্দ করে বলতে হবে, মানে এখানে নিয়ত করাটা মুখে উচ্চারণ করতে হবে, মুখে উচ্চারণ করাটা হচ্ছে সুন্নাত। এবং এই একটা জায়গাতে, যে শুধু একটি জায়গাতেই সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, নিয়ত করাটা মুখে করতে হবে। তাহলে নিয়ত করতে হবে। নিয়ত করাটা হচ্ছে মানে নিয়তটা কি? নিয়ত হচ্ছে নিয়ত দুহুল ফিন নুসুক, যেই ইবাদতের মধ্যে মানে যেই উমরা অথবা হজ, অথবা হজ উমরা দুইটি, অথবা মানে যেভাবে তিনি মনে করেন সেভাবে যেই নুসুকটা পালন করার জন্য, যেই ইবাদতটা পালন করার জন্য তিনি শুরু করবেন, সেই কাজে প্রবেশ করার নিয়তটা তিনি করবেন, যে কাজে আমি প্রবেশ করছি মুখে উচ্চারণ, এটা মুখে উচ্চারণের মাধ্যমে। সেকেন্ড যে বিষয়টি এহরামের জন্য রক্ষণ, এটা বাদ পড়লে কিন্তু, নিয়ত যদি বাদ পড়ে যায় তাহলে এহরাম হবে না। দ্বিতীয় যেটা রক্ষণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শুধু নুসুক, শুধু নিয়ত করলে যথেষ্ট হবে না। আরেকটা হচ্ছে তাঈনুন নুসুক, ওই নুসুকটা নির্ধারণ করতে হবে, তিনি কি উমরা করতেছেন? না না না, কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য নয়, মানে উমরা না কি হজ, তিনি কি উমরা করতেছেন না হজ করতেছেন, না হজ উমরা দুইটা করতেছেন, ইফরাত করতেছেন না কিরান করতেছেন, অর্থাৎ এই নুসুকটাকে নির্দিষ্ট করাটা তার উপর, এটা রুকন। এটা যদি কেউ নির্দিষ্ট না করে থাকেন তাহলে তিনি এমনিই উমরা করবেন। তাহলে ইহরাম সিদ্ধান্ত নেবেন যে আমি কি ইফরাত হজ করব নাকি তামাত্তু হজ করব নাকি কিরান হজ করব। মোদরা আমরা একজন কলারের একটা কল নিয়ে নেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, সরি লাইনটি কেটে গেছে। তো এটা আপনি প্রথম বললেন যে তাদেরকে আসলে এই কাজ করতে হবে, এরপর আমরা আর কলার আবার এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি কাঁচাতা থেকে ইউটিউব বলছিলাম। জি জি, ভালো আছেন আপনি? জি জি ভাই, ভালো আছি। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো যে হারাম, হারামের সীমানার ভিতরে নামাজ পড়লে এক রাকাত 1 লক্ষ রাকাতের সমান। এখন যে মহিলাদের জন্য নামাজ পড়াটা তো সমান স্বাভাবিক, কিন্তু অনেক আলেমরা বলেন যে তারা যে মহিলাদেরকে সবসময় হারামে যাওয়া নিষেধ, ওখানে না পড়া উচিত, তারা বাসায় পড়লে ভালো হয়, তারা হারামের খুব কম সংখ্যক এবং হজের যে আনুষ্ঠানিক কাজগুলো আছে সেটা পালন করলেই হয়ে যাবে। এখন আমি আমাদের হুজুরদের কাছে এটা প্রশ্ন করছি, এর উত্তর চাচ্ছি। জি জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি ডক্টর মোহাম্মদ আব্দুল সামাদ, আপনি এই যে প্রশ্ন তো শুনলেন, এটা আমরা বিষয়টা তো আমরা একটু আগেও আলোচনা করছিলাম আমরা, যে হজের জন্য বা হজের সময় পুরুষ মহিলা তারা সেখানে গিয়ে নামাজ পড়বে, যে ফজিলতের কথা বলা হয়েছে। এই জন্য যারা বলেন যে তারা হারামে গিয়ে নামাজ পড়বেন না বলে উৎসাহিত করেন মহিলাদেরকে,
এটা ঠিক নয় কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা কথা হচ্ছে সেলো নিষেধটা কিসের মাধ্যমে সাব্যস্ত উনি কিসের মাধ্যমে সাব্যস্ত বিশেষ সাব্যস্ত হতে হবে দলিল থাকতে হবে বিশেষ তো আন্দাজের উপর সাব্যস্ত না আর এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যাওয়ার থেকে লা তামনাউ ইমা আল্লাহ মিনাল মাসাজিদ জি জি সহিহ হাদিস জি জি বুখারী এটা আম ভাবে যে কোনো মসজিদ পৃথিবীর যে কোনো মসজিদের জন্য এই কথাটা জি সেখানে হারাম শরীফে গিয়ে তিনি মক্কা থেকে বা হারামের ওখানে যে নামাজ পড়বেন না এটাকে নিরুৎসাহিত করা এটার বোধহয় কোনো দলিল বা কোনো ভিত্তি নেই নাই মোহতারাম আপনি যে কথা বলেছেন যে হারামের হুদুদ বা সীমানার মধ্যে নামাজ পড়লে হয়তো বা এক লক্ষর সওয়াব তিনি পাবেন এখানে আমি একটু কথা বলছি সেটা হচ্ছে হারামের সীমানার মধ্যে তিনি যদি নামাজ পড়েন তিনি তো মানে আমরা বলেছি যে ওলামায়ে কেরামের দ্বিমত রয়েছে কিন্তু এটা শক্তিশালী একটা দ্বিমত মানে বিতর্কিত মাসালা তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম যেহেতু দ্বিমত করেছেন তাহলে আমরা যে বিশুদ্ধ অভিমত যেটা পাওয়া যায় যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে অসংখ্য দলিল রয়েছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা এখানে মসজিদে হারাম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদুদে হারামকে বুঝিয়েছেন তখন এই মসজিদ নির্মিত ছিল না এক মসজিদের কোনো বাউন্ডারি ছিল না এবং এই অংশটুকু মসজিদের বাইরে ছিল জি হ্যালো আসসালামু আলাইকুম তো এটা আপনি বলছেন যে এটা হুদুদের মানে যেখান থেকে রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হয়েছে সেটা মূলত মসজিদ হুদুদের মধ্যে ছিল সেটা মসজিদে হারামের ভিতরে ছিল না এখান থেকে প্রমাণিত হয়েছে মসজিদে হারাম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত হুদুদে হারামকে বুঝিয়েছেন অনেকগুলো দলিল রয়েছে সেদিকে আমরা যাচ্ছি না তো এই দলিলের ভিত্তিতে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে বলছেন আমি সেখানে আপনার যে আনোয়ারুল ইসলাম জি জি আনোয়ার আনোয়ারুল ইসলাম সাহেব প্লিজ আমার বর্ণ আছে যারা হতে পারে তে তাদের কি আগে আয়েশা মরিদে গিয়ে দুইরকম নামাজ নফল নামাজ পড়ে ওইখান থেকে কি তোয়াফার জন্য আসবে নাকি সরাসরি বাজার থেকে গিয়ে ওইখানে তোয়াফ করলে সব আয়েশা মরিদের সাথে হয় তোয়াফের কোনো সম্পর্ক আছে কি না মোদারা আপনি তো যখন এখান থেকে যাচ্ছেন তখন তো আপনি এখানে মেকাত অতিক্রম করার সময় এহরাম করছেন আবার আয়েশা মসজিদের আপনি তো এখান থেকে এহরাম করে যাচ্ছেন না মানে আপনি কোন জায়গায় আয়েশা মসজিদের কথা কোন জায়গা থেকে বলছেন আসলে আমরা আল্লাহর যোগ দিয়ে মদিনায় যাই ও মদিনা থেকে আসার সময় আমরা তখন ওই মক্কার উদ্দেশ্যে যাব তখন ওখানে যাওয়ার সময় এহরামে খাবার বলতে এই যে আপনার হারামের যেখানে খাবার বাড়া এবং অজু করা হয় গোসল করা হয় জি জি মোতারা আমরা আপনার প্রশ্নটি পেয়ে গেছি জাজাকুমুল্লাহ খায়ের আমরা প্রশ্নটি পেয়ে গেছি মোতারা ডক্টর সাইফুল্লাহ মদিনা থেকে তিনি যখন আসবেন তখন তিনি কোথা থেকে ইহরাম করবেন আমি উনার প্রশ্নটা বুঝেছি উনার প্রশ্নটা সেটা নয় মদিনা থেকে যখন আসবেন তখন তো উনি ইহরাম করবেন আবিয়ার আলী থেকে যেটাকে জুলহুলাইফা বলা হয় তাকে এটা মানে মক্কা থেকে 420 কিলোমিটার দূরে মদিনা থেকে 16 কিলোমিটার দূরে এবং সেখানে মসজিদ আছে যেটাকে মিকাত মসজিদ বলা হয় তাকে সেখান থেকে তিনি ইহরাম করবেন কিন্তু উনি আসলে এটা প্রশ্ন করেন না উনি যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে উনারা আল্লাহর ঘরে তওয়াফ করার জন্য মানে মসজিদে আয়েশা যেতে হবে কিনা মসজিদে আয়েশা গিয়ে সেখানে উজু করে নামাজ পড়ে এহরাম করে আসতে হবে কিনা তারপর আসতে হবে কিনা না আল্লাহর ঘরে তওয়াফ করার জন্য এই ধরনের কোনো ফর্মালিটির দরকার নেই আল্লাহর ঘরে তওয়াফ আপনি ঘরে থেকে সোজা গিয়ে আল্লাহর ঘরে স্বাভাবিক পোশাক যেভাবে আসে সেভাবে গিয়ে আল্লাহর ঘরে চতুর্দিকে সাত চক্কর তওয়াফ করবে তওয়াফ করার পরে তওয়াফের যে দুই রাকাত নামাজ আসে সেই দুই রাকাত নামাজ পড়বে এটাই যথেষ্ট অথবা ওনার উদ্দেশ্য যে এটাও হতে পারে যে উনি মনে করছেন যে উনি মক্কাতেই আছেন ওমরা করেছেন সব করেছেন এখন মক্কাতেই অবস্থান করছেন তিনি আরো বেশি বেশি করে ওমরা করতে চান এইজন্য আয়েশা মসজিদে গিয়ে আয়েশা মসজিদে গিয়ে ওমরা করবেন কিনা এই ধরনের এরামের কোনো সমস্যা এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি অনেক আগে তো আপনি যে কথা বলছিলেন যে আমরা আপনার কাছে এর আগে একটি কথা শুনছিলাম যে একজন যুবক বয়সে সে হজ করে আসলে হজ ধরে রাখতে পারবেন এরকম একটা কথায় মানুষকে বিরত রাখা হয় তো এখানে কি হজ তো একটা মৌলিক ইবাদত এটা একটা পরিবর্তনই আমরা আশা করি তাই না এই জাতীয় কথা কি বলা ঠিক আমরা এই কথাটা আমি শুনছি আমি সেটাই বলছিলাম আমরা একজন দর্শক একটু প্রশ্ন নিয়ে তারপর আপনার কথাটা শুনছি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো মুক্তা ভাই আমি ছাত্র আমার বন্ধু বলতেছি হাফেজ মুর্শিদ আলম আপনি কেমন আছেন ও ভাইয়া তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি আচ্ছা জাজাকুমুল্লাহ খায়ের তুমি কি হজে যাবে নাকি না আমি হজে যাব না আমার দাদুর ও মানে ও অসুস্থ হ্যাঁ হ্যাঁ ও হজে যাওয়ার একটা ইয়া ছিল আচ্ছা আচ্ছা তার বদলে একজন হুজুরকে ও হজে নিতেছে তাহলে তার হজটা কি হবে আচ্ছা হুজুরকে হজে নিচ্ছে কে দাদু বদলি হজ আচ্ছা আচ্ছা এটা কি বদলি হজ মানে তোমার দাদু যাচ্ছে না সাথে তোমার দাদু যাচ্ছে না ও বদলি হজ আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে তোমার সাথে পরে কথা বলবো
মোহতারাম বদলি হজের বিষয়ে তো আমরা অনেকবার বলেছি জি জি তো বদলি হজ তার দাদুর পরিবর্তে যে অন্যকে আপনি গতকালও বলেছেন যে দুটি শর্তের জন্য দুটি শর্ত রয়েছে একটা হচ্ছে তিনি আগে নিজের হজ করে নেবেন দ্বিতীয় নম্বর হচ্ছে যার পক্ষ থেকে হজ করছেন ইহরামটা তার পক্ষ থেকে করতে হবে নিয়তটা তার পক্ষ থেকে নিয়তটা তার পক্ষ থেকে অনেক সকল কাজী যে মোহতারাম আপনি যে কথা বলছিলেন যে বলছিলাম যে যখন হজ কারোর জন্য ফরজ হয় ইয়া অনুযায়ী তখন তিনি হজ করবেন এবং দেরি করবেন না এটাই এটা সম্পর্কে হাদিসে আছে আমরা আলোচনা করেছি জি এরাজ হয়েছে এই জন্য একজনে হজ করবেন তার শর্ত থাকবে কি তার উদ্দেশ্য থাকবে সংকল্প থাকবে যে আমি আল্লাহ পাক আমাকে এই কাজটি আমার জন্য অপরিহার্য করেছেন ফরজ করেছেন আমি এটার হক আদায় করে এটা আমি করব আচ্ছা এই জন্য আমি সে হজ করব হজ করার পর তার নিয়াতের মধ্যে থাকবে না আমি আগে থেকে যদি চিন্তা করে যে আমি হজ ঠিক রাখতে পারবো না আসার পরে আবার আমি বিভিন্ন নানা ধরনের জড়িত হয়ে পড়বো এই নিয়ত আদৌ কোনো মুসলমান করতে পারে না কোনো গুনার চিন্তা করে তিনি ভালো কাজ থেকে দূরে থাকবেন এটা আদৌ হ্যাঁ আদৌ গ্রহণযোগ্য না এই জন্য এ সকল যুবক ভাইদেরই যার যখনই হজ ফরজ হবে সে যুবক অবস্থায় হলে তার জন্য আরো দ্রুত তো হজ যাতে করে বাকি জীবনটাকে তিনি হজের দাবি অনুসারে আল্লাহর দিনের উপরে এবং আল্লাহ রাসূল আনুগত্যের মধ্যে জীবনযাপন করে এই জন্য আমাদের দেশে যে জিনিসটা প্রচলিত আছে যারা বাধা দেন যে যুবকদেরকে নিরুৎসাহিত করেন তারা মোটেও ঠিক করেন না আমার দৃষ্টিতে তারা মোটেও ঠিক করেন না ভালো কাজ থেকে বাধা দেওয়া হয় এটা আমার মূলত এরকম একটি কাজ করার পরে বিশাল একটা পরিবর্তন হতে পারে এখানে এই কথাটি আমি বলতেছিলাম সেটা হচ্ছে হজুল মাবরুরের সংজ্ঞার মধ্যে ওলামায়ে কেরাম এটা উল্লেখ করেছেন যে হজুল মাবরুর হচ্ছে ওই হজ যে হজের আগের অবস্থা আর হজের পরের অবস্থার মধ্যে একটা পরিবর্তন হবে হজ আসলে জীবনে একবার একবার কেন যাতে করে গোটা জীবনকে একটা রেডিক্যাল চেঞ্জ করতে পারে সেটা পরিবর্তন করতে পারে এই জন্য হজ যখন একটা ব্যক্তির মধ্যে প্রভাব বিস্তার করবে তখন দেখা যাবে তার গোটা জীবনই পরিবর্তন হয়ে গেছে এবং আমাদের কাছে অনেক উদাহরণ আছে আমরা বলতে পারবো যে অনেকের জীবনে এত সুন্দর পরিবর্তন এসেছে যে সে একটা ইসলামী জীবন সুন্দর জীবন যাপন করতে পারছে সুতরাং এক্ষেত্রে বিশেষ করে যুবকদের অংশগ্রহণ করলে এদের পরিবর্তনটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হবে এবং মোতারাম এই সমাজকে বিনির্মাণ করতে হলে তো এদেরই পরিবর্তন অনেক ধন্যবাদ আপনাদেরকে দর্শক আমরা খুব চমৎকার কথা শুনছিলাম আপনাদের প্রশ্ন পাচ্ছিলাম কিন্তু এর মধ্যে সময় হচ্ছে ব্রেকে যাওয়ার ব্রেক থেকে ফিরে এসে ইনশাল্লাহ আপনাদের কথা শুনবো এবং আমাদের মোহতারামদের আলোচনা শুনবো আমাদের সাথেই থাকুন দর্শক দেখছেন তানজিমুল উম্মাহ গ্রুপ নিবেদিত কাবার পথে অনুষ্ঠানটি আর এই অনুষ্ঠানটি হজ এক্সক্লুসিভ এবং হজ সংক্রান্ত আপনাদের অভিজ্ঞতা অথবা হাজিদের জন্য পরামর্শ বা হজ সংক্রান্ত মৌলিক কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর মূলত এই প্রোগ্রামের মাধ্যমে প্রদান করা হয় আপনাদের সকলকে টেলিফোনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি টেলিভিশন স্ক্রলে যে নাম্বারগুলো দেখছেন সেই নাম্বারগুলোতে ডায়াল করুন মোহতারাম একজন দর্শক অলরেডি লাইনে আছেন আমরা তার প্রশ্ন নিয়ে নেই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমি জানতে চাচ্ছিলাম আমরা এবার হজে যাচ্ছি আপনি কোথা থেকে বলছেন প্লিজ ইনশাআল্লাহ আমি নিকেতন থেকে বলছি জি প্লিজ তো ছেলেদের জন্য তো মেহরামের কাপড় পরতে হবে দুই সেট মেহরামের কাপড় কথা আপনারা বলছেন কিন্তু এছাড়া যে সচরাচর যে কাপড় পরবেন ওটা পাজামা পাঞ্জাবি এটা কি আদি কাপড়ের পাঞ্জাবি পরা যাবে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আর কোনো প্রশ্ন ওকে জাযাকুমুল্লাহ খায়ের মোহতারাম আমরা এই প্রশ্নের উত্তর একটু নিয়ে নিই যে মানে ছেলের আদি কাপড়ের কাপ পাঞ্জাবি বা ইত্যাদি পড়তে পারবে কিনা এখানে আদি কাপড় বলতে মানে সুতির যে চিকন কাপড়গুলোর কথা বোঝানো হচ্ছে মনে হয় আসলে একজন হাজি তার এহরাম মুক্ত হওয়ার পরে তিনি তার সাধারণ পোশাক তিনি পরবেন জি এক্ষেত্রে আমি একটা কথা শুনেছি যে অনেকে ওই নাকি তারা সাধারণ পোশাক যদি শার্ট প্যান্ট হয় হজ করতে গেলে নাকি ওই শার্ট প্যান্ট আর পরা জায়েজ নেই তাদের পাঞ্জাবি পাজামা পড়তে হয় এটা নাকি কোন একজন 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 দেশের একজন মন্ত্রী একবার মানে এখনো মন্ত্রী না সাবেক এক মন্ত্রী তার ওয়াইফ তাকে এরকম পরামর্শ দিয়েছিল তো যাই হোক আমার কাছে মনে হয় যে স্বাভাবিক পোশাক যেটা সেটা সেই তার পছন্দ মতো যে কাপড়েরই হোক সেটা তার জন্য পরা জায়েজ সেটা পাঞ্জাবি হোক বা অন্য কাপড় হোক সেটা যাই হোক না জানে তাহলে ভুল হয়ে যেতে পারে এক নম্বর হচ্ছে এহরামটা মিকাত অতিক্রম করার আগেই হতে হবে মিকাত থেকেই হতে হবে
মানে কোন অবস্থাতেই হাজী সাহেব মিকাত অতিক্রম করবেন না ইহরাম ছাড়া যদি ইহরাম ছাড়া তিনি মিকাত অতিক্রম করেন তাহলে তার উপর দম ওয়াজিব হয়ে যাবে দম মানে এটা কুরবানি ওয়াজিব কুরবানি ওয়াজিব হয়ে যাবে কুরবানি হয়তো অনেকে বুঝবে না দম বলতে মানে একটা ছাগল জবে করা একটা খাসি জবে করা আর কি তো এজন্য সেটা মিকাত থেকে হতে হবে আর রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত তরিকাই হচ্ছে তিনি পছন্দ করেছেন মিকাত থেকে ইহরাম করাটা এজন্য মিকাত থেকে ইহরাম মানে হবে এবং মিকাতে গিয়েই নিয়ত করাটা হচ্ছে সুন্নাত যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদ থেকে বেরিয়ে গিয়েছেন মসজিদ এটা ফজিলতের মসজিদ যেহেতু মসজিদে নববী হচ্ছে এক রাকাত এক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে তাহলে সেখানে 1000 ওয়াক্তের সওয়াব সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গিয়ে 16 কিলোমিটার মতো দূর গিয়ে সেই জুলহুলাইফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করেছেন তাহলে এটা বোঝা যাচ্ছে যে মিকাতে গিয়ে ইহরাম করাটা এটা একটা সুন্নাত তরিকা এটা হলো ইহরামের প্রথম ওয়াজিব ইহরামের দ্বিতীয় নম্বর ওয়াজিব হচ্ছে যেটা সেটা হলো ইহরামের জন্য হাজি সাহেব সিলাইবিহীন কাপড় পুরুষ যারা আছে তারা সিলাইবিহীন কাপড় পরবে দুইটি কাপড় একটা মানে নিচের দিকে ইজার হিসেবে পরবে যেটাকে লুঙ্গি জাতীয় সিলাইবিহীন হবে আর একটা চাদর উপরে পরবে সিলাইবিহীন হতে হবে এটা পুরুষদের জন্য আর নারীদের জন্য মুখাচ্ছাদন যেটা নেকাব নেকাব পরবে না এবং হাত মোজা পরবে না ইহরামের জন্য এটা ওয়াজিব এবং ইহরামে নারীরা নারীদের ইহরাম অনেকে মনে করে থাকেন যে নারীদের ইহরাম হচ্ছে মুখ খোলা রাখা মুখ খোলা রাখা নয় নিকাব পরবে না তারা এবং হাত মুজা তারা পরবে না এটা হলো দ্বিতীয় নম্বর থাকার জন্য বানানো হয় এটা হলো দ্বিতীয় নম্বর জি আমরা তৃতীয় নম্বরটা শুনছি একজন কলারের কল নিয়ে নেছে হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে বলছেন জি আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল চট্টগ্রাম থেকে জি মুস্তফা কামাল সাহেব প্লিজ আমরা তো ঢাকা এয়ারপোর্ট থেকে এহরাম পড়বো ঠিক আছে মক্কা গিয়ে উমরা করবো কিন্তু যদি আমি অসুস্থ হই অথবা অনেক রাত হয় তখন তো আমি উমরা করতে পারবো কি এবং এই অবস্থায় আমি কি এহরাম খুলে ফেলবো পরের দিন উমরা করবো এতে কি কোনো অসুবিধা হবে কিনা মানে এহরাম থাকা অবস্থায় পরের দিন উমরা করবেন তিনি এহরাম করা অবস্থায় মক্কাতে অনেক রাতে পৌঁছেছেন অথবা তিনি অসুস্থ হয়েছেন শেষ না করেই তিনি হয়তো শুইতে যাবেন ঘুমাতে যাবেন অথবা রেস্ট নিতে যাবেন সেক্ষেত্রে তিনি প্রশ্ন করছেন যে আমি এহরাম মুক্ত হয়ে পরের দিন নতুন করে এহরাম করে ওমরার কাজগুলো করতে পারবো না এটা তো জায়েজ হবে না এটা জায়েজ না এহরাম মুক্ত হওয়া যাবে না কারণ ওমরার কাজ শেষ করেই তাকে করতে হবে তবে তিনি অসুস্থ হওয়ার কারণে যদি ওই সময় আদায় করতে না পারেন তাহলে এহরাম অবস্থায় তিনি ঘুমাবেন বা এহরাম অবস্থায় একটু রেস্ট নেবেন তারপরে তিনি ফিরে এসে যখন আরাম বোধ করবেন তখন তিনি কোন অবস্থাতে এহরাম মুক্ত হওয়া যাবে মানে এখানে আমাদের হাজী সাহেব থেকে জানতে হবে এহরাম থেকে হালাল হওয়ার একটাই পথ সেটা হচ্ছে যে উদ্দেশ্যে এহরাম করেছে ওই নুসুকটা কমপ্লিট করা ওই নুসুক কমপ্লিট না করলে তিনি কিয়ামত পর্যন্ত মুহরিম থেকে যাবেন এমনকি যে ব্যক্তি এহরাম অবস্থায় মারা গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া সে কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে উঠবে অর্থাৎ সে কিয়ামত পর্যন্ত মুহরিম থেকে যাবে মানে সুতরাং এহরাম থেকে মুক্ত হওয়ার মানে এহরাম খুলে ফেললে এহরাম থেকে মুক্ত হয়ে গেলে ব্যাপারটা এমন নয় এহরাম থেকে মুক্ত হওয়ার কোনো পদ্ধতি নেই তাহলিল হচ্ছে একটাই সেটা হলো ইতমামুন নুসুক নুসুককে কমপ্লিট যে কাজ উনি যেমন ওনার বিষয় যেমন উনি ওমরা পালনের পরেই শুধুমাত্র এহরাম খুলতে পারবেন এর আগে না তো অনেক ধন্যবাদ দর্শক আমরা এখন টেলিকনফারেন্সে জয়েন করছি বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ এবং চিন্তাবিদের সাথে তিনি হচ্ছেন ওয়ামি বাংলাদেশের অ্যাডভাইজারি বোর্ডের সম্মানিত সেক্রেটারি জনাব প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম তিনি আমাদের সাথে এবার টেলিফোনে টেলিকনফারেন্সে জয়েন করছেন হ্যালো আসসালামু আলাইকুম মোতারাম সরি ওনার লাইনটি কেটে গেছে তো আপনি হ্যালো আসসালামু আলাইকুম জি আপনি আপনি যে কথা বলছিলেন যে জি তো এখানে আমরা ইহরামের ওয়াজিবগুলো আলোচনা করতেছিলাম ইহরামের তৃতীয় নম্বর যে ওয়াজিব সেটি হচ্ছে মানে ইহরাম যারা মুহরিম যারা আছেন তাদের উপর তৃতীয় নম্বর পয়েন্টটি মানে আমরা আমরা যেটা আপনি প্রথম দুটো বলেছিলেন যে প্রথম দুটি আলোচনা করেছি তৃতীয় নম্বর পয়েন্টটি হচ্ছে তালবিয়া এর মাধ্যমে ইহরামটা ঘোষণা দিবে ইহরামের ঘোষণা দিবে বা নিয়ত করবে তালবিয়ার মাধ্যমে যেহেতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে সরাসরি হাদিসের মধ্যে এসেছে তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়ার মাধ্যমে লাব্বাইকা উমরাতান লাব্বাইকা হাজ্জান তালবিয়ার মাধ্যমে ঘোষণা করেছেন এই মাসআলা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দ্বিমত রয়েছে একদল বলেছেন যে তালবিয়ার ঘোষণা দেওয়াটা সুন্নাহ আরেক দল বলেছেন তালবিয়ার ঘোষণাটা ওয়াজিব যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আমল দ্বারা সাব্যস্ত হয়েছে এবং সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, মূলত এটা ওয়াজিব হওয়ার সবচেয়ে ঘনিষ্ঠ, খুব কাছাকাছি, দলিলের কাছাকাছি, এটা দলিলের কাছাকাছি। এই জন্য এহরামটা সে ঘোষণা দিবে তালবিয়া এর মাধ্যমে। জি জি, তো অনেক ধন্যবাদ আপনাকে। মোহতারাম, মানে এহরাম অবস্থায় কি কি কাজ করা নিষিদ্ধ, আমরা এই বিষয়গুলো কি যদি আমরা একজন আলোচ্য আমাদের আলোচনা করেছিলেন আমার কাছে যে এহরামের যে সব, এক নম্বর যেমন মনে করেন যে এহরাম করার পরপরই আমাদের ইচ্ছে করে চুল টেনে তোলা বা চুল কাটা, নখ কাটা, তারপরে এই যে সেলাইযুক্ত পাঞ্জাবি পায়জামা যেগুলোকে মানা হয় গায়ের মাপে, যেগুলো আমরা করা হয় সেগুলো ব্যবহার করা, এবং সাবান আতর ইত্যাদি ব্যবহার করা, তারপরে গাছ কাটা ইত্যাদি অশ্লীল কথাবার্তা বলা। আমরা এই কথাটা শুনবো, অনেক জরুরি একটি বিষয়। আমাদের সাথে এই পর্যায়ে টেলিকনফারেন্সে জয়েন করছেন ওয়ামী বাংলাদেশের সেক্রেটারি বোর্ড, সেক্রেটারি অর্থাৎ অ্যাডভাইজারি বোর্ডের সেক্রেটারি জনাব অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রফেসর সাহেব, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা মোহতারাম আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে এহরাম সম্পর্কে একেবারে মৌলিক দুই একটি বিষয়। আপনি যেহেতু দীর্ঘ 20-25 বছর পর্যন্ত হজের ব্যবস্থাপনার সাথে জড়িত রয়েছেন আমরা জানি, তো এখানে মৌলিকভাবে এহরামের ক্ষেত্রে হাজি সাহেবগণ কি কি ভুল করে থাকেন, এই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই। সংক্ষেপে ধন্যবাদ আমার এই প্রশ্ন করা এবং আপনাদের অনুষ্ঠান শোনার জন্য, বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথমে যে কথাটা বলতে চাইবো সেটি হলো, কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই বলেছেন এহরাম বাঁধার সম্পর্কে একটা ভুল ধারণা আমাদের আছে। অনেকেই মনে করেন যে এহরামের কাপড়টা পরিধান করলাম এই তো এহরাম বাঁধা হয়ে গেছে। না, কোমরে গামছা বাঁধলাম বাঁধা হয়ে গেল, অনুরূপ ভাবে এহরামের কাপড় পরলেই এহরাম বাঁধা হয়ে গেল এমনটি নয়। জি জি, যেটি একটু আগে ক্লিয়ার করলেন ডক্টর সাইফুল্লাহ ভাই সেটি হলো, এহরামের কাপড় পরবো তারপরে আমি নিয়ত করব, যদি উমরা করি তাহলে উমরা নিয়ত করবো লাব্বাইকা উমরা, আর যখন হজ করবো তখন বলবো লাব্বাইকা হাজ্জান। এই দুটো কাজের একত্রীকরণের নাম হলো এহরাম বাঁধা। জি জি, তো এরপরে এই অবস্থায় যে কয়টি কাজ নিষিদ্ধ আমার আগে একজন সম্মানিত আলেম আলোচনা করেছেন, আমি সাথে শুধু যোগ করতে চাই সেটি হলো, এহরাম বাঁধা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে না। জি জি, তারপরে যে কোনো প্রকার মেইলি অপরাধ তো এমনিই অবৈধ, সেই সময় আরো অবৈধ, ইভেন বৈধ যৌন ক্রিয়াও সেই সময় অবৈধ, যেমন স্ত্রী সবাস, তারপরে উত্তেজনার সাথে স্ত্রীর দিকে তাকানো, তাকে স্পর্শ করা, চুম্বন করা, আলিঙ্গন করা, আর আর মৌলিক কিছু, এমন কি এই জাতীয় কথা বলাও নিষেধ। জি জি, তাছাড়া বিবাহ সংক্রান্ত কথাবার্তা, বিবাহ দেয়া করা, প্রস্তাব দেয়া, এগুলো সেই সময় নিষেধ রয়েছে। জি জি, তবে এত সঙ্গে আরেকটা জিনিস আমাদের জানা দরকার যে কি কি কাজ বৈধ, এটাও আমাদের জানা। অনেকে মনে করেন যে কাজটা বৈধ, আমার এরাম ছুটে যেতে পারে এই কাজে, কিন্তু আসলে কাজটা বৈধ। সেটি হলো, এরাম অবস্থায় যেগুলি সুযোগ রয়েছে সেগুলো হলো, গোসল করতে পারা, পরনের কাপড় ময়লা হলে এটা বদলে আরেকটা এহরামের কাপড় পরিধান করা, জি জি, বা ধৌত করা, তারপরে চুলকানি খুজরি পাসরা থাকলে এগুলি গলানো, ইভেন দাঁত উঠানো, এটাও বৈধ। জি জি, প্রয়োজন হলে ছাগল গরু মুরগি জবাই করা, এটাও জায়েজ আছে। জি জি, তাছাড়া হিংস্র কুকুর, ইঁদুর, সাপ, বিচ্ছু, মশা, মাছি, পিঁপড়া ক্ষতিকারক অবস্থায় পেলে এটাও মারা, সে সময় জায়েজ আছে। ইভেন একটু শরীর চুলকানি, সেটাও চুলকাতে পারবে, সাথে বেল্ট, আংটি, ঘড়ি, চশমা, কানের শ্রবণ যন্ত্র, মানি ব্যাগ, এগুলি ব্যবহার করতে পারবে। জি জি জি, মাথা ঢাকতে পারবে না কিন্তু ছায়ার নিচে বসতে পারবে, যেমন অথবা ছাতা ব্যবহার করতে পারবে, ছাতার নিচে, তাবু, গাড়ি বা ঘর বা কোনো গাছের ছায়ার নিচে বসতে পারবে। অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে, জাযাকুমুল্লাহ খায়ের, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আল্লাহ সুবহানাহু আপনাকে উত্তম জাযা দান করুন। যে মোহতারাম আমরা যে অধ্যাপক নুরুল ইসলাম বলেছেন যে যোগ করছে ওই যে এমন কি বোঝা, জি জি, আমি তাকে এহরামের পূর্বে রাসূলুল্লাহ আতর লাগিয়ে দিয়েছেন, তাহলে দেখা যাচ্ছে আতরের ক্ষেত্রে কথা হচ্ছে আতরটা শরীরে ব্যবহার করবে, এহরামের কাপড়
এহরামের কাপড়ে যদি কোনো কারণে লেগে যায় তাহলে কাপড় ধুয়ে নিতে হবে কাপড় এটা হচ্ছে নিজের শরীরের সাথে লাগে মোতারম একজন দর্শক লাইন আছে আমরা তার কলটি নিয়ে নেছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আমাদের প্রশ্ন হলো জি জি আমাদের মুআল্লিম সাহেব বললেন আমাদের আমরা জেদ্দা থেকে মদিনায় যাব প্রথমে তো আমরা ইহরাম কোথা থেকে করব জি জি অনেক ধন্যবাদ আপনাকে যদি মদিনা থেকে আমরা ইহরাম করি সরি আমরা যদি ঢাকা থেকে ইহরাম করে রওনা হই তাহলে আমরা ওই ইহরাম নিয়ে কি মদিনায় আট দিন থেকে এই বোন যে প্রশ্ন করেছেন যে তারা প্রথমে মুআল্লিম বলেছে মদিনায় যাবেন এখন আপনারা যদি মদিনায় যান তাহলে আপনারা ইহরাম করে যাবেন না যেহেতু আপনারা ইহরামের বাইরেই মানে মিকাতের বাইরে চলে যাবেন আমরা মদিনায় গেলে মদিনায় আট দিন থাকার বা দশ দিন থাকেন যতদিন থাকেন মদিনা থাকার পর আপনারা যখন মক্কার উদ্দেশ্যে রওনা করবেন তখন মদিনার পথেই জুল হুলাইফা নামক একটা জায়গা আছে যেটাকে বর্তমানে আবিয়ার আলী বলা হয় থাকে সেখানে মিকাত আছে সেখান থেকে আপনারা এহরাম করবেন আপনারা বাংলাদেশ থেকে এহরামের নিয়ত করে যাবেন না তাহলে এটা আপনাদের জন্য বার্ডেন হয়ে যাবে এবং নিজের উপর কষ্টকর হয়ে যাবে আট দিন বা দশ দিন এহরাম অবস্থায় থাকা এটা নিঃসন্দেহে একটা কষ্টের বিষয় আর এই কষ্টটুকু যদি সওয়াবের কাজ হতো তাহলে অবশ্যই করার জন্য আমরা উৎসাহিত করতাম যেহেতু এই কষ্টটুকু অতিরিক্ত সওয়াবের কোনো কাজ নয় এসে যেতে পারে সেটা হচ্ছে উনি একটা কথা বলেছেন যে আমরা আগে জেদ্দায় যেই যাই সেখান থেকে আমরা মদিনায় আসি বিষয়টা যদি এরকম হয় তাহলে জেদ্দা মিকাতের ভিতরে কিনা আমি তো এখন ওখানে নুসুক আদায় করার নিয়ত করে বাংলাদেশ থেকে বের হয়েছি না আমি কিন্তু বাংলাদেশ থেকে বের হয়েছি নুসুকের জন্য হজের জন্য তাহলে আমার নিয়ত কিন্তু হজের জন্য আছে কিন্তু আমি জেদ্দা যদি মিকাতের ভিতরে হয়ে থাকে আমাদের অঞ্চল থেকে যাওয়ার সময় তাহলে এইটা কেমন হয় না এটা জায়েজ রয়েছে এই জন্য যেহেতু তিনি বের হয়েছেন মূলত মদিনা যাওয়ার উদ্দেশ্যে যেহেতু তিনি মদিনা মানে জেদ্দা পথে মধ্যে পড়েছে এটাই আর কি আমাদের হাজিদেরকে বলতে হবে প্রথমে যে আমরা যখন মদিনায় আগে যাব সুতরাং আমাদের নিয়ত হবে যে আমরা মদিনায় যাব আমরা কিন্তু নুসুক পালন করতে যাচ্ছি না আমরা মদিনায় যাচ্ছি এই বিষয়টা কিন্তু আমাদের এই জন্যই কথাটা আমি দিচ্ছি মোহতারাম অনেক ধন্যবাদ আপনি ওই যে হজের মানে ইহরামের নুসুক এই ইহরামের মাহজুরাত এবং কি কি কাজ আমরা করব উমরাতে এগুলো সম্পর্কে আপনি কথা বলছেন সেক্ষেত্রে আমরা কিছু তো শুনেছি ইহরামের অবস্থায় যে সকল কাজগুলো করা যায় যেমন গোসল করা যাবে গোসল করার ক্ষেত্রে গোসল করার সময় তাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে আমার বেশি এই মাখামাখি ইত্যাদির কারণে আমার চুল পড়ে না যায় এগুলোর একটু সতর্ক থাকবে নচেত গোসল স্বাভাবিক করবে কাপড় চোপড় পরিবর্তন করা এখানে একটা কথা আমি যোগ করব সেটা হচ্ছে এহরামের যে মাহজুরাতগুলো আছে বিশেষ করে নখ কাটা অথবা চুল কাটা এগুলো যদি কোনো কারণে বিস্তৃত কারণে হয়ে যায় ভুলে হয়ে যায় অথবা ভুলে হয়ে যায় অথবা এমন কোনো ওজোরের কারণে হয়ে যায় যে ওজোরটা মানে তাকে বাধ্য করেছে এমন হয় তাহলে কিন্তু এগুলোতে কোনো ধরনের ফিদিয়া নেই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এগুলো করা তার জন্য অবৈধ নয় এগুলো মাহজুরাতের অন্তর্ভুক্ত নয় এগুলো করেছেন এই জন্য তাকে এখানে আমি একটা আমরা একটা কল নিয়ে নেই হ্যালো আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম এহরাম অবস্থায় ব্যবহার করতে পারবে আমরা তো বলেছি এহরামের কাপড় হিসেবে একটা সিলাইবিহীন যে আমরা যেটাকে নিচের অংশ পরবো যেটাকে সেটাও সিলাইবিহীন হবে সেটাকে ইজার বলা হয় এতে মানে লুঙ্গি লুঙ্গি বলে আমরা কোনো জিনিস সিলাইযুক্ত বুঝি আমরা কিন্তু সিলাইবিহীন লুঙ্গি যেটা দুই দিকে দুপাট্টা থাকবে খোলা থাকবে আর একটা চাদর এর নিচে যদি আপনি আন্ডারওয়্যার পরেন তাহলে আন্ডারওয়্যার তো একটা একটা শরীরের সিলাইযুক্ত এবং শরীরের মাপে সেটা তৈরি করা এটা তো এহরামের কাপড়ের মধ্যে পড়ে কোনোভাবে বৈধ নয় এটা যে মোহতারাম আমরা অনুষ্ঠান একেবারে সংক্ষেপে শেষ করছি আপনি কি সংক্ষেপে আমি সংক্ষেপে আরো দুটি কথা বলবো এক নম্বর কথা হচ্ছে এরাম অবস্থায় পুরুষরা মাথায় টুপি এবং পাগড়ি পরতে পারবে না যেহেতু সরাসরি হাদিসের মধ্যে নিষেধ এসেছে তারপরে এহরাম অবস্থায় নারীদের জন্য যে নিষেধাজ্ঞাগুলো তোমাদের দুটি আমি নিষেধাজ্ঞা বলেছি আর দুটি নিষেধাজ্ঞা বলবো এক নম্বর হচ্ছে সৌন্দর্য ও আকর্ষণীয় কোনো কাপড় চোপড় পরতে পারবে না কারণ এর মাধ্যমে ফিতনা তৈরি করে হ্যাঁ এটা পরতে পারবে না আরেকটি হচ্ছে পুরুষদের সাদৃশ্য মানে বহন করে বা পুরুষের সাদৃশ্যের আকার ধারণ করে এ ধরনের কোনো পোশাক তিনি পরতে পারবেন না এহরাম অবস্থায় হারাম এহরাম ছাড়াও এটি হারাম এই জন্য এহরাম অবস্থায় নারীদেরকে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে তবে এক্ষেত্রে মহিলাদের জন্য আরেকটি বিষয় হলো সেটা হলো তারা কি মুখ খোলা রাখবে
নাকি মুখ ঢাকবে উত্তম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হজ করেছি যে আমরা যখন অন্য পুরুষদেরকে দেখতাম আমাদের পার্শ্ব দিয়ে অতিক্রম করতে ছিল আমরা আমাদের মুখকে ঢেকে নিতাম আমাদের পর্দা দিয়ে ওড়না দিয়ে ওই যে আমর রুবিনার রুকবান কুল নুসদির খিমারানা আলা উজুহিনা আলা উজুহিনা মানে অনেক ধন্যবাদ এই কাজটুকু করবেন এতটুকু তারা করবেন আপনি সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে ইহরাম সংক্রান্ত কোনো কথা চাই আমি একেবারে সংক্ষেপে 20 সেকেন্ডের মধ্যে আমি ইহরামের সম্পর্কে সম্মানিত হাজী সাহেবদেরকে বলি যে ইহরাম এটাই হচ্ছে আমাদের ওমরা এবং হজের জন্য ঢোক মানে প্রবেশ করার জন্য একটা এটাও ঢোকার পরে এর সকল দিকগুলো যেগুলো করণীয় বর্জন সেগুলো করবেন আর এই সাথে সাথে একটা জিনিস আমি বলবো যে ইসলামের সকল বিষয়গুলো অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্নতা বাসিরাতের সাথে ইবাদত করা সেই জন্য আমার কাছে যদি মনে হয় যে আমি জেনে শুনে আমি যদি সত্যিকার এহরামের কোনো বিষয়ে যদি মাহজুরা যেগুলো নিষিদ্ধ ছিল সেগুলো যদি আমার হয়ে থাকে তাহলেই আমি কেবল ফিদিয়া দেব কিন্তু আমাদের দেশে যে অনেকে প্রচলিত আছে বা শোনা যায় যে হাজিদেরকে উদ্ধ করা হয় তোমার কি ভুল হয়েছে এটা তো তুমি জানো না সুতরাং একটা ফিদিয়া দিয়ে দাও তা ওর নাম তো ফিদিয়া হয় না সুতরাং এই বিষয়টা মনে হয় অনেকে কথাটা বলেন যে অনেকে আবার এটাকে বলে হাজিদের কাছ থেকে এক ধরনের ব্যবসাও করেন সুতরাং আমি এই ধরনের সম্মানিত মোয়াল্লিমাদেরকেও বলবো এবং হাজি সাহেবদেরকেও বলবো আপনারা যদি সুনির্দিষ্টভাবে কোন ভালো আলমেরকে জিজ্ঞেস করে যদি এহরামের নিষিদ্ধ কোনো জিনিস যদি তার দ্বারা ঘটে যায় তাহলেই কেবল তিনি ফিদিয়া দেবেন নচেত সন্দেহের উপরে দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন তানজিমুল উম্মাহ গ্রুপ নিবেদিত কাবার পথে অনুষ্ঠান এই অনুষ্ঠানটি প্রতিদিন রাত 10:30 থেকে 11:20 পর্যন্ত প্রচারিত হয় ইসলামিক টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি আর আমরা আপনাদের চমৎকার অভিজ্ঞতা এখানে গ্রহণ করি আপনাদের পরামর্শ হাজিদের উদ্দেশ্যে গ্রহণ করি এবং আপনাদের জন্য আমাদের থাকে টেলিকনফারেন্স এবং থাকে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমাদের এই অনুষ্ঠানটি যারা বিনির্মাণে সহযোগিতা করেছে তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি বিশেষ করে রাশিক টেক্সটাইল মিলস লিমিটেড তানজিমুল উম্মাহ গ্রুপ লিমিটেড আল আদ্দিন ডেভেলপমেন্ট লিমিটেড আলমিস্ক অ্যান্ড রেমিক্স এবং ইনফিনিটি মেগামল তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই প্রতিষ্ঠানের এই প্রোগ্রামটি নির্মাণে আর তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর আপনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে অনেক বেশি কৃতজ্ঞতা যে আপনারা আমাদের এই অনুষ্ঠানকে চমৎকার করার জন্য অত্যন্ত আকর্ষণীয় প্রশ্ন করছেন এবং আপনাদের অভিজ্ঞতা শেয়ার করছেন দর্শক আমরা আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি আগামীকাল অবশ্যই অবশ্যই দেখা হবে আপনাদের সাথে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্পূর্ণ ইসলামী